আবাস যোজনা দুর্নীতির ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিসহ চাকুরিতে দুর্নীতির প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা ৩টার সময় ডাকবাংলা হাট ময়দানে জনসভায় উপস্থিত বামেতে যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের যুব সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ জেলা কমিটির ও লোকাল কমিটির একাধিক নেতৃত্বরা। এই সভাস্থল থেকে মীনাক্ষী মুখার্জির রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ, আগামী পঞ্চায়েত নির্বাচনে লাল ঝান্ডা উত্তোলনে ডাক দেন, পাশাপাশি কেন্দ্র একাধিক নীতি গ্যাস পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও এই দিনে এই সভা থেকে বড়ুয়া বিধানসভা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে চোর বলে আখ্যা দেন, পাশাপাশি একাধিক অঞ্চলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে দিতির দুধ কর্মসূচিতে ঘেরাওয়ের ঘটনায় তুলে ধরে জীবন কৃষ্ণের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। শোভন ম্যানেজার রিপোর্ট, NTVWB। ভয় দেখাতে চাইছেন, বেদারা কোন সামনের পঞ্চায়েতের
নির্বাচনের পর আবার কি ঘুরে দাঁড়ানো যাবে? যা এই জনগণ দেখছেন যে মানুষ এখানে এসে আপনাদের ডাকে সাড়া দিচ্ছে না। লাল ঝান্ডা কোনোদিনই অস্তিত্ব সংকটে পড়ে না। যতদিন পর্যন্ত রাস্তায় কাজের দাবিতে পেটে ভাতের দাবিতে লড়াই থাকবে, একমাত্র লাল ঝান্ডাই রাস্তায় থাকবে। হ্যাঁ, সময়ের বিচারে কখনো সমর্থন কম হয়, কখনো বেশি হয়। রুখে দাঁড়াচ্ছে যুবরা, লাল ঝান্ডার অস্তিত্বও থাকবে, যুবরা নিজেদের কাজের হিসাব নিজেরা বুঝে নেবে। দিদি, এখানে আজকে এই সমাবেশে যে জনপ্লাবন এখানে দেখলেন, আপনি কি মনে হচ্ছে? মানুষ বার্তা দিচ্ছে তৃণমূলকে সুধরে যান, চুরি করা তো ছাড়তে পারবেন না চেয়ারটা ছেড়ে। বৃহত্তর লড়াইয়ে রাজনৈতিক কৌশল এবং এটা সিপিআইএম এর, আমরা ডিওয়াইএফআই মঞ্চে বসে আছি। দিদি, এই বড়োয়ারগুকে দিদি তুতে যতবার গিয়েছে বিধায়ক বড়োয়ার তৃণমূল বিধায়ক, কতবার তারা খেয়ে গ্রামবাসীদের বেরিয়েছে এবং বিক্ষোভ হয়েছে, কি বলবেন? চুরি করলে লোকে বাড়িতে চেয়ার দেয় নাকি? চুরি করলে তো লোকে তাড়া নিয়ে দেয়।